হাই ফ্রেন্ডস, এস লাইফস্টাইল নিয়ে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও। আচ্ছা, আমি এই ভিডিওটা অনেক দিন পর করছি, অনেক দিন পর তোমাদের সাথে আমি আবার ভিডিও করছি, প্রায় 2-2.5 মাস পর। আসলে এখন কিছু কারণের জন্য আর ভিডিও করে ওঠা হয়নি, আর তাছাড়া এখন আমার হাজব্যান্ড এই লকডাউনের জন্য ওয়ার্ক ফ্রম হোম করছে, যার জন্য আমি সংসারের চাপ, কাজে ব্যস্ত থাকায় ভিডিও করে উঠতে পারব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি লাস্ট ভিডিও বলেছিলাম যে খুব শিগগিরই আমাদের দেশ, আমাদের শহর একটা করোনা মুক্ত হয়ে যাবে, কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়নি। যা বোঝা যাচ্ছে 2020 সালটা হয়তো এইভাবেই কাটবে, নতুন বছর থেকে হয়তো করোনা রোগটা আরেকটু কমতে পারে। তবু আমরা সবাই চেষ্টা করব সাবধানে থাকার, সতর্ক থাকার, যতটুকু সেফটি বজায় রাখা যায় ততটুকু করার। তো আমি আজকে আবার একটা জিনিসের রিভিউ দেবো, আজকে যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে একটা আসলে হাউস ওয়াইফের জন্য। আমরা হাউস ওয়াইফরা একটুখানি খসাতে ভালোবাসি, বেশি একটুখানি ডিজাইন পছন্দ করি, আমরা তো শৌখিনতা করি, বিশেষ করে আমাদের মতো অল্প বয়সী হাউস ওয়াইফ। তো আমি আজকে একটা প্রোডাক্ট তোমার রিভিউ যেটা দেবো সেই রিভিউটা হচ্ছে টাপারওয়্যার কোম্পানির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। টাপারওয়্যার কোম্পানি হচ্ছে একটি বিখ্যাত ব্র্যান্ডেড কোম্পানি, এবং টাপারওয়্যার কোম্পানি অনেক পুরোনোদিনের কোম্পানি। এই কোম্পানির জিনিস একটু কস্টলি হয় ঠিকই, কিন্তু তার একটা মেটেরিয়ালটা আলাদা পায়, তা অনেক সুবিধে আছে। তো আমি আজকে যে জিনিসটা টাপারওয়্যারের প্রোডাক্টের রিভিউ দেবো সেটা হচ্ছে আমি এখানে এই প্রোডাক্টটা আসলে ফেসবুকে লাইভ থেকে আমি প্রোডাক্টটা অর্ডার করেছিলাম তারা প্রায় 1-2 মাস আগে। তো আজকে পোস্ট অফিস থেকে আমাকে পার্সেলটা ডেলিভারি করলো। আজকে আমার হাজব্যান্ড একটু কাজে বাইরে গেছে, বেরিয়েছে, আমি ভাবলাম এই সুযোগে তোমাদের একটা রিভিউ দিয়ে দিই, একটু গল্প করে নিই। এটা হচ্ছে টাকার ব্যাগে ফ্রিজার মিল্ক, এটা তোমরা ডিপ ফ্রিজে এই টাপারওয়্যারের প্রোডাক্টটা রাখতে পারবে। এখানে দেখো একটা ইয়েলো কালারের বক্স রয়েছে, এবং এই ইয়েলো কালারের বক্সে গায়ে টাপারওয়্যার বলে লেখা আছে, এবং এই তার অনেকগুলো ডিজাইনও করা আছে। এই তাই এটা দাম রয়েছে আমার কাছ থেকে যে দিদিতে আপনি দিতে রাখতে কিনছি 300 টাকা, এবং শিপিং সে ফ্রি নিয়েছে। যদিও আগে টাকারওয়ারের প্রোডাক্টের দাম আরও বেশি ছিল, মানে 600-700 এরকম, কিন্তু এখন টাকারওয়ারের প্রোডাক্টটা সব রকম রেঞ্জে এসছে। এবং আমি এখন দেখছি যে কোনোদিনের মেয়েরা ফেসবুকে এই টাকারওয়ার নিয়ে খুব বিজনেস করছে, নানা রকম টাকারওয়ারের প্রোডাক্ট নিয়ে বিজনেসও করছে। সেজন্য অনেক মেয়ের টাকারওয়ার নিয়ে বিজনেস করার জন্য একটা দামেরও একটা কম্পিটিশান হয়, একজন একটা প্রাইস দিলে তার থেকে আর একটু কম করার চেষ্টা করা হবে, তার কাছ থেকে বেশি কেনা হয়। আর জানি কি ডিসক্রিপশনে দেবো ফ্রিজার মিল্ক, এইটাতে তোমরা ডিপ ফ্রিজে মাছ মাংস রাখতে পারো। এবং আমরা কী করি, এমনি প্লাস্টিকে মাছ মাংস রাখলে কী হয়, ডিপ ফ্রিজে যখন বরফটা খুব ঠান্ডা হয়ে যায় তো প্লাস্টিক উঠতে চায় না, টাইট হয়ে যায়, বা একটা সময় একটা গন্ধ বেরিয়ে যায় মাছের। তো লকডাউনের যে অবস্থা আমরা দেখতে হয়তো একদম দুটি বাজার যাতে সারাদিনে মাছ মাংস কিনে রাখতে হয়। তোমরা যদি এই কাজগুলো এয়ারটাইট যেমন দেখতে জানলে দেখতে যে এখানে যদি মাছ মাংস রাখো এখান থেকে কোনো গন্ধ বেরোবে না, এবং জিনিসটা খুব ভালো থাকবে, এবং একটা শৌখিনতা বজায় থাকবে। এবার এটা রিভিউ দিচ্ছি, এটা হচ্ছে ফ্রিজার মিল্ক, এটা 407 এমএ, এটার অ্যাকচুয়াল দাম লেখা 325 টাকা, কিন্তু আমি এটা কিনেছি 200 টাকায়।
সাবধানে থেকো, আমার লাইভ দেখার ভিডিও দেখার চেষ্টা করো। ওকে, বাই।